অভিনেত্রী মিশমি দাস তার মামার বিরুদ্ধে অভিযোগ আনলেন সোশ্যাল মিডিয়ায় তার দাদু এবং দিদাকে অকথ্য অত্যাচার করার জন্য। তার দাদুর বয়স 90 বছর এবং তার দিদার বয়স 82 বছর। তারা দুজনেই হাওড়ায় থাকে। দাদু রেলের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন এবং মোটা টাকা পেনশন পেতেন, আর এই পেনশন নিয়ে যাবতীয় ঝামেলা। দাদুকে প্রচণ্ডভাবে মারধর করে মামার পরিবার এবং দাদু দেখতেই পাচ্ছেন, ছবি দিয়েছেন মিশমি দাস, যে সারা গায়ে ক্ষতর চিহ্ন। এবং মিশমি সোশ্যাল মিডিয়ায় এসে সরাসরি তার মামা বাড়ির বিরুদ্ধে অভিযোগ আনলেন। কি বললেন মিশমি, চলুন শুনে। আমি দুদিন আগে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক প্রোফাইল এবং আমার ইনস্টাগ্রাম পেজে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটা ছিল আমার দাদু দিদার ওপরে যে মানসিক এবং শারীরিক অত্যাচারটা হচ্ছে সেটা নিয়ে, আর সেই অত্যাচারটা করছেন তার বড় ছেলের স্ত্রী এবং তার ছেলে। সত্যি কথা বলতে পোস্ট আমি দিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম সবাই জানুক যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা ফেসবুকে, খবরে, বিভিন্ন জায়গায় এরকম প্রায় দেখে থাকি এরকম ঘটনা ঘটেছে। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে এটা আমার পরিবারে হবে। খুবই লজ্জার ব্যাপার, খুবই মানে কি বলবো, মানে বলার কিছু নেই। আমার দাদু বয়স 90, আমার দিদার বয়স 82। আমার দাদু ইন্ডিয়ান রেলওয়ের একটা হাই র্যাঙ্কিং এমপ্লয় ছিলেন, এখন তারপর তো রিটায়ার করেছিলেন। বেশ মোটা টাকা পেনশন পেতেন এবং সেই সব নিয়েই তাকে মারধর করা হয়, তাকে অত্যাচার করা হয় এবং লাস্টলি অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ওনাকে কীভাবে অত্যাচার করা হয়েছে সেটা যদি আমি আপনাদের বলি তাহলে, আচ্ছা একটুখানি বলছি, ওনাকে জুতো দিয়ে মারা হয়, ওনাকে বেল্ট দিয়ে মারা হয়, ওনাকে একটা জায়গা থেকে তুলে আছাড় মেরে ফেলে দেওয়া হয়। একজন 90 বছরের বয়স্ক বৃদ্ধাকে তুলে আছাড় মেরে দেওয়া হয়। তারপরেও তার সাথে আরও অনেক কিছু হয় যেটা আমি আমার কমপ্লেনে লিখেছি। যবে থেকে আমি ফেসবুকে পোস্টটা দিয়েছিলাম, আমার এক ইমিডিয়েট আত্মীয় ডিরেক্টলি ইনডিরেক্টলি আমাকে সমানে বিভিন্ন রকম থ্রেড দিয়ে যাচ্ছেন। কিন্তু যতই যেয়ে যাই, যতই থ্রেড দিক না কেন, আমি মনে করি সত্যের পাশে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার এই স্টেপ, এই অ্যাকশন নেওয়ার পেছনে কারণ এটাই, কারণ আমি যারা এই জঘন্য কাজটা করেছে তাদের শাস্তি দিতে চাই। না, আমি শাস্তি দেওয়ার কেউ না, আমি চাই তাদের প্রশাসন তাদের শাস্তি দিক। আর সেকেন্ড কথা হচ্ছে, যারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি লিগাল স্টেপ নিয়েছি কি না, আমি কেস ফাইল করেছি কি না, আমি করেছি, আমি এফআইআর করেছি। এবং এফআইআর করার আগে যেহেতু লকডাউন ছিল আমি থানায় যেতে পারিনি, আমি তার আগে সিএমকে, হিউম্যান রাইটস কমিশনকে, কমিশনার অফ পুলিশকে, শিবপুর থানাকে আমি ইমেল করেছি। আমাকে ওই মেলের আমার কাছে জবাবও এসছে, সেই সূত্রে আমি এফআইআর করেছি। আমাকে এই পুরো বিষয়টাতে নিজের বড় দাদা বন্ধু মতো গাইড করেছে সৌরভ দত্ত এবং ইমরান খান। তাছাড়া আমি যখন শিবপুর থানায় গেছিলাম এই কোভিডের মধ্যে যখন গেছিলাম, তখন আমাকে ওরা খুবই কোঅপারেট করেন। ওখানকার ইনভেস্টিগেশন অফিসার খুব কোঅপারেট করেন, খুব পেশেন্টলি আমাদের কমপ্লেনটা শোনেন। আমি ওখানে অফিসার ইনচার্জের সাথেও কথা বলেছি, উনিও খুবই পেশেন্টলি আমাদের কথা শোনেন এবং আমাদের ভরসা দিলেন যে যারা এই জঘন্য কাজটা করেছে তারা এই শাস্তি ঠিকই পাবে। আমার পুলিশ, আমাদের ল, আমাদের জুরিসডিকশন, আমাদের প্রশাসনের ওপর প্রচণ্ড ভরসা আছে। আমি যারা এই জঘন্য কাজটা করেছে আমি চাই তারা শাস্তি পাক। আর
আমার দাদু এই বয়সে এসে মানে একজন আমার দাদু একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, ওনাকে সবাই ওনার পাড়া প্রতিবেশী যারা যারা ওনাকে চেনেন সবাই ওনাকে খুব সম্মান করেন। কিন্তু আজকে উনি যেভাবে এই ঘটনাটার জন্য যেভাবে নিজের আত্মবিশ্বাস যেভাবে নিজের আত্মসম্মানটা হারিয়েছেন, আমার মনে হয় সেটা ওনাকে ফিরিয়ে দেওয়াটা খুব দরকার। সত্যি কথা বলতে আমি যখন পোস্টটা করেছিলাম আমি ভাবিনি এতগুলো লাইক শেয়ার পাবে, এটা সত্যি আমাদের খুব মনোবল বাড়িয়েছেন এবং আমার দাদু দিদার জন্য খুব হেল্প করেছে। কারণ ওরা যখন দেখেছে যে এতগুলো মানুষ ওদের পাশে দাঁড়াচ্ছেন তখন ওরাও মনোবল পেয়েছেন। লাস্টে একটা কথাই বলবো যে আপনারা যদি জানেন যে কারোর সাথে এরকম ঘটনা ঘটছে, আপনারা যদি দেখছেন আপনাদের চোখের সামনে যদি এমন কেউ আছে যাদের প্রতি এরকম নির্যাতন হচ্ছে, তাহলে প্লিজ সেটা রিপোর্ট করুন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে এনকারেজ করুন, তারা যেন যদি তারা কোনো কারণে এটা বলে উঠতে না পারে কাউকে, যদি কাউ সেটা নিয়ে স্টেপ না নিতে পারে, তাহলে তাদের পাশে দাঁড়ান। এইটুকুই বলার ছিল আমার। FIR ফাইল হয়ে গেছে এবং মানে আমি এখন ওয়েট করছি যে প্রশাসন এটার কি স্টেপ নেয়। যেহেতু আমি আপনাদের পোস্ট করে জানিয়েছি এই ঘটনাটার ব্যাপারে আমি কী স্টেপ নিয়েছি সেটাও এখন জানাচ্ছি, তো পরবর্তীকালে কী হবে সেটাও জানাবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার দাদু দিদার পাশে থাকার জন্য। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন এই জঘন্য লোকগুলো শাস্তি পাক আর আমার দাদু যেন তার সম্মান তার আত্মবিশ্বাস ফিরে পাক। থ্যাংক ইউ।